প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস তোমাদেরকে স্বাগত করছি। আমরা আজকে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। কাজ ক্ষমতা প্রস্তুতি তোমাদের সাথে অধ্যায়ে আমরা যেহেতু আপনাদের তোমাদের সঙ্গে এটা আমার ক্লাস প্রথম ক্লাস হবে, তো আমরা আজকে এটা নিয়ে এই অধ্যায়টি আলোচনা করব। ক্লাস ক্ষমতা এবং শক্তি অধ্যায় নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য। তোমরা অনলাইন যারা আছো, আমি দেখতে পাচ্ছি কয়েকজন বাজার আছো, পাঁচজন একটা, তারপরে আছে তালিশা, তারপরে আছে তানজিলুর রহমান। তোমাকে আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের স্যার আমি শুনতে পাচ্ছি না। তাহলে তাহলে তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি।
শুনতে পাচ্ছ? আচ্ছা তাহলে শিক্ষক পদে নিয়েছি, শিক্ষক পদে নিয়েছ, ক্ষমতা ও শক্তি। এখন আমি এইটুকু তোমাদের মেইন পয়েন্ট তোমরা অবশ্যই ফলো করবে, যেরকম করবে আমি তোমাদের সেখান থেকে একটু আলোচনা করতেছি যে এখানে একটা শিক্ষক পদে আছে কাজ ও শক্তি ব্যক্ত করতে হবে। তখন আসছি আমরা কাজ কি দৈনন্দিন জীবনে আমরা কোনো কিছু করার কারণে, কিন্তু পরোক্ষণ ভাষায় তাদের সম্ভাবনা সেতু ভিন্ন। পরোক্ষ বিজ্ঞান ভাষায় তা হচ্ছে যদি আমরা কোনো দল রাখুন সেই দলের দিকে যদি বস্তু কোনো বস্তু ব্যবহার করি কোনো বস্তু দলের সম্ভব তখন আমরা কোনো সেখানে কাজ হয়েছে। যেমন আমি একটু বলি মূলত এই যে ওয়া, আমি এই ওয়াটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধাক্কা দেবো না, কিন্তু 1 ইঞ্চি তোমার এখান থেকে এটাকে এর স্থান থেকে ধরো সম্ভব নয়। তারপরে সরাসরি সন্ধ্যা পর্যন্ত আমি শুধু পুরস্কার করেছি কোনো কাজ আছে। তাহলে
তাহলে অর্থ নিয়ে তাহলে হচ্ছে জুন বর্গ হচ্ছে নতুন সহযোগ হচ্ছে নতুন তাহলে আমাদের মূল রূপে হচ্ছে জুন যা
কৌশিক কেজি অনুশাসনী এর হচ্ছে ধর্মী এবং উচ্চ বাচ্চা উচ্চ বিদ্যালয় তখন হচ্ছে জুন যেটা হবে এমএনএস জুন এর হচ্ছে বিভক্তি এরপর আমরা দ্বিতীয় শক্তি যেটা বলছি সে হচ্ছে গতিশক্তি এবং গতিশক্তি বলবা সেখানে বলা হবে কোন একটি বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে গতির জন্য যে শক্তি লাভ করে সেখানে বলবা গতিশক্তি তোমার মনে হচ্ছে যে রাস্তা কেমন তোমরা বই পড়লে অবশ্যই বোঝা
পারে অবশ্যই তাপমাত্রি ধর্ম তাপমাত্রা হচ্ছে আমি বলছি ছিল যে বস্তুর তাপমাত্রা পরিবর্তনের ফলে তার বা ধর্মের বৈশিষ্ট্যে Thank you.
এই হোমওয়ার্ক গুলো বাসায় করে করে খাতা ধরে রেখে দিবে। এবার যদি এই অর্ডারটা ফলো করে পরে যদি তোমরা এই এমসিকিউ গুলো যদি পড়ো, আমার যে সাত প্রশ্ন করেছি আমি পাঁচটা সাত প্রশ্ন করতে পারছি, এবং করেছি তিনটা তিনটি প্রশ্ন করতে, এবং যদি পরে আরো তোমাদের অ্যাডভান্স করতে তার দুটি প্রশ্ন করা যায় সেটা হয়ে যাবে আমার ক্লাস হয় না বাকি দুটো আলোচনা করতে ইনশাল্লাহ। তা তোমাদের আগামী দিনের জন্য শুভকামনা থেকে আজকে আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।